আর অনেকে ডায়মন্ড হারবার থেকে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন, দাঁড়ান, এটাই তো গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য, খারাপ কি? খুব ভালো, যে দাঁড়াতে চায় দাঁড়াতে পারে, এটাই তো ভারতবর্ষের গণতন্ত্রের রাজনীতির এসেন্স বা নীতি বা ঐতিহ্য। গুজরাটের কোন নেতা চাইলেও ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারে, উত্তরপ্রদেশের কোন নেতা চাইলেও ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারে, আর গণতন্ত্রে এটাই তো আমরা আশা করি। সব পক্ষের মানুষের কাছে যাওয়ার অধিকার আছে, ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলের যে কোনো মানুষের কাছে যাওয়ার অধিকার আছে। মানুষ এক পক্ষের কথা শুনবে, এক পক্ষের কথা শুনবে না, এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে। সুতরাং আমি খালি আপনাদের বলবো,